আজকে যে আমাদের একটি অনুষ্ঠান হলো একাডেমি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, এটা আমাদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। বিজিএমএ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বেসিক্যালি চাই যে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, যারা এখানে পড়াশোনা করতে আসছে, গ্র্যাজুয়েট হতে আসছে, বিজিএমএ ইউনিভার্সিটি থেকে যারা আরএমজি অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলিতে যোগ্যতার সাথে কাজ করবে, সেই যোগ্য গ্র্যাজুয়েট বানানোর জন্য যে পদক্ষেপ, তারই একটি প্রথম পদক্ষেপ হিসেবে আজকে আমরা কাজ করা শুরু করেছি। এবং এটা একটি মাইলস্টোন বলা যায়, এবং ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আরএমজি এবং টেক্সটাইল শিল্পের সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন। এবং এই গ্র্যাজুয়েটরা যাদের যোগ্য এবং উপযুক্ত ম্যান পাওয়ার হিসাবে ইন্ডাস্ট্রির নিডটা পূর্ণ করতে পারে, তার কারণেই আমাদের এই পদক্ষেপ। এবং আমি আশা করি এটা আশ্বস্ত করতে পারি যে আমাদের যারা গ্র্যাজুয়েট এখানে পড়াশোনা করে, তারা সম্যক জ্ঞান লাভ করে এই ইউনিভার্সিটি থেকে বের হবে এবং আরএমজি টেক্সটাইল শিল্পকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। যেই মাইলস্টোন আমরা অলরেডি অ্যাচিভ করেছি, সেটা 2030 সালের যে $100 বিলিয়ন যে অ্যাচিভমেন্ট, সেটাই তো অ্যাচিভ করার জন্য আমাদের এই গ্র্যাজুয়েটরা নিরলসভাবে পরিশ্রম অলরেডি করছে। এবং আরও ইন্ডাস্ট্রিতে যখন তারা এই সক্ষমতা জাহির করবে, সক্ষমতা প্রকাশ করবে, তাতে করে বলা যাবে যে বিজিএমএর গ্র্যাজুয়েটরা প্রেফার্ড গ্র্যাজুয়েট ফর দিস আরএমজি অ্যান্ড টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ। অনেক অনেক ধন্যবাদ।